যারা মূর্তি পূজা করবে, এক দুই তারা মাদকতা মদকে হালাল মনে করে খাবে, তিন তারা গাদ মানে বাদ্যযন্ত্রের সঙ্গে তারা অতপ্রতভাবে জড়িত থাকবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো মূর্তি পূজা আর মদ খাওয়া আর বাদ্যযন্ত্র তিনটাই এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। আর সেই বুখারীর স্পষ্ট হাদিস কিতাবুল অহি অধ্যায়ে যে বিশ্বনবী তিনি বলেছেন যে শয়তান যখন আসে তখন ঠং 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 এই বাদ্যযন্ত্র যন্ত্রকে বিশেষ শয়তানের কি বলেছে, আগমনের একটা ধ্বনি। তাই এটা ইসলামে কোনোভাবেই বাদ্যযন্ত্র বৈধ নয়, শুধু শুধুমাত্র দাস যেটা আরবিয়ানে এখনো আছে, এক সাইড খোলা সেই বুখারীর 111 নম্বর হাদিস, এটা অনুমোদন আছে।